আমরা শুরু করতে চাই ডাক্তার ইসমত কবির আপনাকে দিয়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস যেটি বলেছেন যে 70% টিকার আওতায় যদি আনা যায় এবং সেটি জুন জুলাইয়ের মধ্যেই এই টিকার আওতায় আনতে হবে, আপনার কাছে কি মনে হচ্ছে যে এটি আসলে সম্ভব কিনা? এবং সব দেশে বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে বা অন্য উন্নত দেশগুলোতে হয়তো টিকার আওতায় সব কিছু আনা সম্ভব, কিন্তু পুরো বিশ্বটা কি আসলে এইভাবে সম্ভব কিনা? উনি যেটি একটি কথা বলেছেন সেই কথাটা কি আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। প্রথমে আমি যুক্তরাজ্যের কেন্ট থেকে এটিএন নিউজ এর সকল দর্শক ও শ্রোতাদের শুভেচ্ছা জানাচ্ছি। এটা একটা চমৎকার আশা জাগানিয়া সংবাদ আমি বলবো। আল জাজিরা এই সংবাদটি আমিও দেখেছি। তো উনি খুব শব্দ চয়নে খুব যথাযথভাবে উনি খুব খুব সতর্ক ছিলেন। উনি বলেছেন গুরুতর পর্যায়ে, উনি বলেননি যে কোভিড-19 বিশ্ব থেকে বিদায় নেবে, এবং উনি বলেছেন যে 70%। একথা বলার কারণ হলো যে আমরা দেখেছি যে টিকা দেওয়ার ক্ষেত্রে সারা বিশ্ব কিন্তু খুব চমৎকার একটা অগ্রগতি দেখিয়েছে, কিন্তু সবচেয়ে পিছিয়ে আছে আফ্রিকা। তো আফ্রিকার পিছিয়ে থাকার কারণ হলো আফ্রিকাতে টিকা পাঠানো একটা সরবরাহ ব্যাপার, আফ্রিকা টিকা তৈরি হতো না। তখন আফ্রিকাতে যখন এই সংস্থা আফ্রিজেন যে সংস্থাটি টিকা তৈরি করা শুরু করেছে, এবং এটা মডার্নার টিকা তৈরি করা শুরু করেছে, এবং এটার দামও কম হচ্ছে, এবং এটা খুব দ্রুতই আফ্রিকার সমস্ত জনগোষ্ঠীর মধ্যে এটা দেওয়া সম্ভব হবে বলে উনি আশা করছেন, আমার মনে হয়, আমি তার সাথে একমত যে শুধু এই এই দিকটাকে যদি আমরা সাথে সংযুক্ত করে নিতে পারি তাহলে আমার মনে হয়, আমার ধারণা, বিশেষ করে যুক্তরাজ্যের প্রেক্ষাপটে আমি বলছি, ইউরোপের প্রেক্ষাপটে বলছি, যে হ্যাঁ, আমিও আশাবাদী যে এই বছরের মধ্যে কোভিড-19 সংক্রমণের গুরুতর পর্যায়টা চলে যাবে। ধন্যবাদ। হ্যাঁ, কিন্তু আমরা এর মধ্যে আবার নতুন নতুন ওমিক্রন দেখছি, ওমিক্রনের আবার নতুন ধরন B1 B2, সেগুলো তো আবার বলছে যে আস্তে আস্তে আরও নতুন নতুন ধরন আসবে। সেক্ষেত্রে এই এখন বর্তমান যে এক্সিস্টিং টিকাগুলো আছে বা যেগুলো দেয়া হচ্ছে সেগুলো আগামীতে যেই ধরনগুলো, যে ভেরিয়েন্টগুলো আসবে সেগুলোকে প্রোটেক্ট করার জন্য যথেষ্ট কিনা? ধন্যবাদ, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ আমরা বলেছি যে এই কোভিড-19 গুরুতর পর্যায়ের বিদায় নেওয়াটার সাথে টিকা দেওয়ার 70% সংযুক্তির কথা আমরা বলেছি, শর্তের কথা আমরা বলেছি। এখন যদি টিকাটা যদি কাজ না করে নতুন নতুন রূপান্তরের বিরুদ্ধে, তাহলে তো আমাদের কথাটা থাকছে না। এটা কিন্তু বৈজ্ঞানিক ভিত্তির উপরেই কথাটা বলা হচ্ছে। আমরা এরই মধ্যে দেখেছি ওমিক্রনের কথা, যেটা অত্যন্ত অত্যন্ত সংক্রামক, এবং সারা পৃথিবীতে এটাই এখন সবচেয়ে সম্প্রসারণশীল, সবচেয়ে বেশি আক্রমণ করেছে বা আক্রান্ত করেছে এরকম রূপান্তরটি। তার মধ্যে আরেকটা দেখা দিয়েছে যে স্টিলথ ওমিক্রনের কথা বলা হয়েছে, স্টিলথ ওমিক্রন, এটাকে বলছে চোরা ওমিক্রন। মানে হলো ওমিক্রন, আমরা যখন PCR পরীক্ষা করি, ডক্টর মুস্তাক হোসেন আরো ভালো করে বলতে পারবেন, PCR পরীক্ষা করি তখন একটা ফেনোমেনা দেখা, একটা বিশেষ জিনিস দেখা যায় যাতে করে ওমিক্রনকে চিহ্নিত করা যায়। এই ওমিক্রনের মধ্যে যেটা সাব ভ্যারিয়েন্ট হয়েছে ওমিক্রন, যেটাকে বলা হচ্ছে BA.2, এটাতে এই জিনিসটা দেখা যায় না, মানে এটা চুরি করছে। এটা কি ওমিক্রনের মতোই, কিন্তু ওমিক্রনের ওই জিনিসটা না দেখা যাওয়াতে এটাকে বলছে চোরা ওমিক্রন। এই চোরা ওমিক্রনটা ডেনমার্কে প্রথম দেখা দেয়, এবং আস্তে আস্তে এটা ধীরে ধীরে দেখা যায় যে এটা অন্তত 1.5 গুণ বেশি সম্প্রসারণশীল, সবাই চিন্তিত হয়ে পড়ে। কিন্তু অচিরেই দেখা যায় যে টিকাগুলো ওমিক্রনের থেকে এটাতে সংক্রমণ প্রতিরোধে অতটা না হলেও কিন্তু জটিলতা প্রতিরোধে এবং মৃত্যু প্রতিরোধে আরো বেশি কার্যকর। একটু বুঝিয়ে বলুন আপনি সংক্রমণ এবং জটিলতার যে কথাটি বলছিলেন, সাধারণ মানুষের জন্য একটু বুঝিয়ে বলুন। সংক্রমণ মানে হলো যে আমি কোভিড-19 পজিটিভ হলাম, এটাকে বলে সংক্রমণ। আমি হঠাৎ করে কোনো কারণবশত বা মৃদু লক্ষণ আছে, আমি পরীক্ষা করলাম, সেটাতে আমার পাওয়া গেল হলো যে পজিটিভ, তার মানে হলো এটা সংক্রমণ। আর জটিলতা হলো
যে আমার লক্ষণ এবং উপসর্গ এত গুরুতর যে আমাকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে, আমাকে আইসিইউতে ভর্তি হতে হচ্ছে, এটা হলো জটিলতা। আর মৃত্যু তো আমরা জানি যে এটা যদি এই এটাই যদি মূল কারণ হয়ে থাকে কারো কোনো রোগীর, তাহলে আমরা বলবো যে কোভিড-19 জটিলতা জনিত মৃত্যু। তাহলে মৃত্যু প্রতিহত করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর, জটিলতা প্রতিহত করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর, সংক্রমণ প্রতিরোধের ক্ষেত্রে অতটা কার্যকর না। কিন্তু সংক্রমণ প্রতিরোধ আমরা যদি লক্ষণ না থাকে, আমাদের যদি উপসর্গ না থাকে, আমাদের যদি হাসপাতালে ভর্তি হতে না হয়, আমরা যদি যেমন যুক্তরাজ্যে এখন যেটা হয়েছে যেটা আইসোলেশনটাও তুলে দেওয়া হয়েছে, তাই যদি না হয়, আমাদের সমস্ত কার্যক্রম যদি সীমিত না থাকে, আমাদের যদি কোনো বিধিনিষেধ না থাকে, তাহলে তো এটা নিয়ে অত ভয়ের কিছু নেই। এই আমার মনে হয় এই কথাটাই মনে করা হচ্ছে যে গুরুতর পর্যায়ে সংক্রমণ হয়তো থাকবে কিন্তু জটিলতা অত গুরুতর থাকবে না এবং মৃত্যু অতটা থাকবে না। কিন্তু সেই সাথে এটাও দরকার, আরেকটা রূপান্তরের কথা আমরা আজকের খবরের কাগজে দেখেছি, যেটাকে বলছে ডেল্টা ক্রন, মানে এটা হলো ডেল্টা এবং ওমিক্রনের মিশ্রণের সংমিশ্রণ। কিন্তু এটা নিয়েও যদিও এটাকে খুব এটাকে দেখা হচ্ছে, এটা এটার উপরে চোখ নিজে নিবিড় নজর রাখা হচ্ছে, কিন্তু এটাকে বিজ্ঞানীরা মনে করছেন না যে এটা অতিরিক্ত একটা শঙ্কার কারণ হয়ে দাঁড়াবে অথবা টিকা এর উপরে কার্যকর হবে কিনা সেটি নিয়ে। ডাক্তার ইসমত কবির, আপনার কাছে একটা বিষয় আমি একটু জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা নতুন একটি ধরনের কথা বলছি, যদিও এটি মানুষের মধ্যে অত বেশি ছড়ায়নি, বাদুড়ের মধ্যে আছে নিউকোভ। নিউকোভ নিয়ে আসলে এটি কতটুকু হুমকি সামনের দিনগুলোতে, এটি নিয়ে আমাদের দুশ্চিন্তার কোনো কারণ আছে কিনা, থাকলে মানে কিভাবে বিষয়টিকে বিশ্ব পরিস্থিতিতে বা অন্যান্য, আপনি তো দেশের বাইরেই আছেন, সেখানে এই বিষয়টিকে কিভাবে দেখা হচ্ছে? ধন্যবাদ। এটা হঠাৎ করেই খবরটা এসেছে, এটা সম্ভবত সপ্তাহ তিনেক আগে একটা সারা বিশ্বের গণমাধ্যমের মধ্যে এটা একটা শিরোনাম হয়েছিল যে নিউকোভ হলো নতুন আতঙ্ক। নিউকোভ হলো আসলে মার্স কোভির কথা আমরা জানি, মার্স কোভির কথা যেটা 2012 সালে প্রায় 2000 লোকজনকে আক্রান্ত করেছিল মধ্যপ্রাচ্যে, এবং এর মধ্যে প্রায় 800 লোকজনই মারা গিয়েছিলেন। মানে এটা খুব ভয়ঙ্কর একটা কোভিড-19 একটা রকম প্রকার যেটা এক তৃতীয়াংশকে মেরে ফেলতে সক্ষম। তো এই এইটারই একটা ধরন এটা এটা দেখা যায় হলো ব্যাটের মধ্যে, এক বিশেষ এটাকে বলে অ্যালো ব্যাটস, এটার অন্য নাম হচ্ছে নিউমেরিসিয়া। নিউমেরিসিয়া যদি হয় সেখান থেকেই নামটা নিয়ে নিউকভ নাম করা হয়েছে। এটা কিন্তু মানুষের যে আমরা জানি যে ACE2 রিসেপ্টর, যেটা দিয়েই ভাইরাসটা শরীরে কোষে প্রবেশ করে, এটা কিন্তু মানুষের ACE2 রিসেপ্টরের কোষের সাথে সংযুক্ত হয়ে ঢোকার সক্ষমতা নেই। তো এই সক্ষমতা অর্জন করতে হলে তাকে রূপান্তরিত হতে হবে, এবং এই রূপান্তরের ঘটনা কিন্তু খুব একটা স্বাভাবিক না বা সচরাচর না বলে বলা হচ্ছে। তো আর এই এই যে নিবন্ধটা প্রকাশিত হয়েছে, এটা কিন্তু একটা প্রিপ্রিন্ট ভার্সন, মানে হলো এটা এখনো অন্যান্য বিজ্ঞানীদের দিয়ে বা অন্যান্যদের দিয়ে এটা নিরীক্ষিত হয়নি, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে আমরা নজর রাখছি, কিন্তু এটা আপাতত এমন কিছু কারণ দেখা যাচ্ছে না যেটা এটা শঙ্কার কারণ আছে। সেখানে আরো বলা হয়েছে যেটা মার্স কোভির সাথে এটার 85% মিল রয়েছে, মাত্র একটা মিউটেশন হলেই এটা সক্ষমতা অর্জন করবে, যাতে মানুষের শরীরে ACE2 রিসেপ্টর সাথে সংযুক্ত হতে পারে। তো এসব করে কিছুটা সতর্কবার্তা ওখানে প্রকাশ করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমিও বলবো যে না, এটাতে ভয় পাওয়ার বা শঙ্কা জাগানোর মতো কোনো পর্যায়ে নিয়োগ এখনো আসেনি। ধন্যবাদ। ডাক্তার ইসমত কবির, আপনি তো যুক্তরাজ্যের কেন্টে আছেন, ওখানে কি অবস্থা? মানে ওখানে কি এইভাবে আমাদের দেশে যেরকম হুট করে কোনো কিছু হলেই বা একটু সংক্রমণ বাড়লেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে রাখা, ওখানকার শিক্ষা কার্যক্রম কিভাবে চলছে, ওখানে কি এরকম বন্ধ থাকে? ধন্যবাদ। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু আমি বলবো যে বাংলাদেশের সাথে এখানকার ব্যবস্থা তুলনা করা ঠিক হবে না। এই জন্য যে যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলো গত বছর, তখন কিন্তু প্রত্যেককেই বাধ্যতামূলকভাবে সপ্তাহে অন্তত 2-3 বার ল্যাটারাল ফ্লো টেস্ট, মানে অ্যান্টিজেন টেস্টটা করা হতো। তো প্রত্যেকটা শিক্ষার্থী, প্রত্যেকটা শিক্ষক, স্কুল কলেজের প্রত্যেকটা
কর্মকর্তা কর্মচারী যদি সপ্তাহে 2-3 বার করে ল্যাটারাল ফ্লো টেস্ট করেন এবং সেটাকে আপলোড করেন, যখনই কারো পজিটিভ হচ্ছে তখনই তিনি আইসোলেশনে চলে যাচ্ছেন, PCR করতে হচ্ছে তাকে। তো এই ধরনের যে একটা ব্যবস্থা সেটা বাংলাদেশে সম্ভব নয়, সুতরাং এটার সাথে তুলনা করা ঠিক হবে না। জি, বুঝতে পারছি।